আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারা গেছেন ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আজ হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছি আমরা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তিগ্রেতে নিজ বাসাতে মারা যায় ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স ছিল 60 বছর। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েন্স এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত ক্লট অপারেশন করা হয়েছিল। আসলে পুরো ফুটবল বিশ্বের জন্য এটা একটা দুঃখজনক এবং শোকাহত একটি বিষয়। বিদায় লিজেন্ড, বিদায়। মিস করবে কোটি কোটি ভক্ত এই আর্জেন্টিনা ফুটবল লিজেন্ডকে। আজীবন বেঁচে থাকবেন ভক্তদের মাঝে আপনি, যতদিন ফুটবল খেলা বেঁচে থাকবে। তবে একটি বিষয়, ম্যারাডোনা একজন মানুষ, তাই তার মৃত্যু খুব স্বাভাবিক বিষয়। এখানে অতি আবেগী হওয়ার কিছু নেই। তিনি তার কৃতিত্বের জন্য ভক্তদের মাঝে বেঁচে থাকবেন সারা জীবন। আর হ্যাঁ, একজন কিংবদন্তি কখনোই মারা যান না। তাদের দেহে থেকে প্রাণ চলে যায়, কিন্তু কর্মের মাধ্যমে তারা অমর হয়ে থাকেন।